জিব্রাইল রে আমার রাসূলের পা মুবারক থেকে জমিনে রক্ত গড়ে যায়। যদি কথা দিলাম জিব্রাইল আমার রাসূলের শরীর মুবারক থেকে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায় কাউকে রাখবো না, জমিন রাখবো না, আসমান রাখবো না, সব ভেঙ্গে চুরে চুরমার করে দেব। দুনিয়ার জমিন কাঁপতেছে, বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করে আর চিৎকার করে ডাক দিয়ে বলছে আল্লাহ। আমাদের কলেজার টুকরা মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে মাঝি মাঝি যখন গোসল করাতেন, নবীজিকে ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার কি জীবনে কোনোদিন বসন্ত রোগ হয়েছে? আর নবী ডাক দিয়ে বলতেন, আয় শরীফ, আমার জীবনে কোনোদিন এমন রোগ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এত বড় বড় বসন্তের কালো দাগ কেন? নবীজি বলতেন, আয় শরীফ, আমার শরীরে এগুলো বসন্তের দাগ না, আমার নানা বাড়ির মানুষ তায়েফের মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আমি বিশ্ব নবীকে চিনতে না পেরে পাথর দিয়ে আমাকে আঘাত করেছে, এই আঘাতগুলো আজকে মুছে গেলেও দাগগুলো মুছে যায় না। হযরত যায়েদ রাসূলের সঙ্গে ছিলেন, বিশ্ব নবী যখন জ্ঞান ফিরত যায়েদকে ডাক দিয়ে বলতেন, যায়েদ রে, আমাকে কাঁধে করে এখান থেকে সরায়া নিয়ে যাও, আমি আর ওই এলাকায় থাকতে পারি না, শরীরের ব্যথা। এমন সময় কোন ফেরেশতা এসে বলছেন, পয়গম্বরে আরবি আমাকে বলেন, তায়েফের দুই পার্শ্বের পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করি। কেউ বলছেন, পয়গম্বরে আরবি আপনি আমাকে বলেন আকাশ থেকে শিলা বৃষ্টি দিয়ে দুনিয়াবাসীকে ধ্বংস করে দেই। কেউ বলছেন, পয়গম্বর আমাকে বলেন দুনিয়াটাকে উল্টাইয়া দেই। ইসরাফিল বলছে, আমাকে বলেন আমি সিংহায় ফুঁক দিয়ে কিয়ামত গোঠাইয়া দেই, দুনিয়ায় থাকবার দরকার নাই, যেই দুনিয়ার মানুষ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহকে চিনতে পারে না, নবীজির শরীর থেকে রক্ত ঝরায় বরদাস্ত হয় না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, ও ফেরেশতারা, তোমরা যেভাবে আমাকে বলছো আমি যদি বদদোয়া করি, তোমরা যদি ধ্বংস করে দেও, আমি এত আঘাত পাইলাম, বলো তো আমি কার কাছে আল্লাহর তাওহীদের দাওয়াত দেব? এরা যদি সবাই মরে যায়, আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? ও ফেরেশতারা, এদেরকে মারবার কোনো প্রয়োজন নাই, যারা হয়তো আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, আমার বিশ্বাস তাদের ঘর থেকে কেমন সন্তান জন্ম নিবে, যেই সন্তান গুলাই আগামীর জন্য ইসলাম আর কোরআনের জন্য জীবন দিতে রাজি হবে, কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এমন সময়ে বিশ্ব নবী হযরত যায়েদকে বলছেন, যায়েদ রে, তোমার শরীরে যদি কাপড় থাকে, কাপড় দিয়ে তোমার কাছে যদি এক্সট্রা কাপড় থাকে, কাপড় দিয়ে আমি রাসূলের শরীর থেকে রক্তগুলাকে মুছে দাও, রক্তগুলাকে মুছে দাও। হযরত যায়েদ নিজের কাপড় দিয়ে শরীর, বিশ্বনবীর শরীর মুবারক থেকে রক্ত মুছতে লাগলেন, পানির মতো কাপড় হয়ে গিয়েছে ভিজা রাসূলের পাকের রক্তে, শরীর থেকে এত রক্ত ঝরেছে পুরো কাপড় রক্তে ভিজে গিয়েছে। হযরত যায়েদ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আর কোন কাপড় নাই যে কাপড় দিয়ে রক্ত মুছব, কিন্তু আপনার শরীর থেকে তো এখন রক্ত ঝরে। নবীজি ডাক দিয়ে বললেন, যায়েদ রে, তোমার শরীরের কাপড় খুলে আমাকে মুছে দাও। যায়েদ বিশ্ব নবীর জন্য নিজের কাপড় খুলে শরীরটাকে মুছে দিলেন, তাও রক্ত বন্ধ হচ্ছে না। এবার বিশ্ব নবী নিজের হাত দিয়া শরীরের মধ্যে রক্তগুলাকে মালিশ করতে লাগলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তাআলা, আমার জাতি আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, আঘাত করেছে, আল্লাহ তাআলা, আমি তাদেরকে রহমতের নবী হিসাবে মাফ করে দিলাম।
কেমন নবী এত আঘাত খাওয়ার পরেও মাফ করে দিতে পারে আমার বন্ধুগণ এমন সময় রাসূলে পাক শরীরের মধ্যে নিজের শরীরে হাত দিয়ে রক্তগুলোকে মালিশ করতেছেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ শরীরে রক্ত মালিশ করলে কি ভিতরে ডুববে নাকি আপনার শরীর মোবারক থেকে যে রক্ত বের হয়েছে আপনি বডিতে এগুলা মালিশ করলে ভিতরে ডুববে না কেনই বা আপনি বৃথা কষ্ট করতেছেন আল্লাহর পয়গম্বর বলছেন ও যায়েদ তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই কিন্তু আমার তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করবে না কোন কারণে যদি আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যায় জমিন আমার রক্তের লোড নিতে পারবে না জমিনে আমার রক্ত পড়ে গেলে জমিন ভূমিকম্প শুরু করবে কাঁপতে শুরু করবে কিয়ামত কায়েম হয়ে যাবে জমিন আমার রক্তের লোড নিতে পারবে না আল্লাহ সহ্য করবেন না কিয়ামত দিয়ে দিবেন এই জন্য আমি আমার শরীরে রক্তগুলোকে মুছে দেই এক ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে মাটিতে পড়লে বিশ্ববাসী আর বাঁচবে না আমি চাই দুনিয়ার সকল ধর্মের বর্ণের মানুষ বেঁচে থাকুক আমাকে আঘাত করুক আপত্তি নাই এরপরেও যেন ইন্তেকাল করে জান্নাতে চলে যায় এমন সময় শরীরে রক্ত মুছতে লাগলেন আল্লাহর রাসূলের গোটা বডিতে রক্ত ভিজে গেল পা মুবারকের মধ্যে একটা চামড়ার মোজা ছিল চামড়ার মোজাটা রক্তে ভরে গেল রক্তে ভরে যাওয়ার পরে এক ফোঁটা রক্ত এক ফোঁটা রক্তের ফোঁটা রাসূলের পাকের মোজার নিচ দিয়া পায়ের নিচ দিয়া পাতার দিক থেকে এক ফোঁটা রক্ত লটকে গেছে মোজা থেকে বের হয়ে গিয়েছে এক ফোঁটা রক্ত লটকিতেছে যে কোনো সময় জমিনে পড়ে যেতে পারে আল্লাহ হঠাৎ করে কুদরতের চোখ বিশ্ব নবীর পা মুবারকের দিকে গিয়েছে তাকায়া দেখে না হারে আমার রাসূলের শরীরের রক্ত মোজা মুবারক থেকে পা থেকে বের হয়ে মাটিতে পড়ে যায় এইভাবে জ্বলে আছে কখন জানি পড়ে যায় পায়ের পাতা থেকে পড়লে তো এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগও লাগবে না মাটিতে পড়ে যাবে আল্লাহ চিৎকার করে বলছেন জিব্রাইল ও জিব্রাইল তুমি কোথায় জিব্রাইল রে আমার রাসূলের পা মুবারক থেকে জমিনে রক্ত পড়ে যায় যদি কথা দিলাম জিব্রাইল আমার রাসূলের শরীর মুবারক থেকে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায় কাউকে রাখবো না জমিন রাখবো না আসমান রাখবো না সব ভেঙ্গে চুরে চুরমার করে দেব জিব্রাইল বলছেন আল্লাহ তাআলা আমার কি করার আছে আল্লাহ আমি তো ওখানে নাই আল্লাহ বলছেন জিব্রাইল তুমি এই মুহূর্তে কোথায় জিব্রাইল বলছেন আল্লাহ তাআলা আমি সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে আমি বসে আছি আল্লাহ তাআলা বিশ্ব নবী কোথায় আল্লাহ বলছেন আমার নবী তো তায়েফের জমিনে আয় আল্লাহ আমি সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার নিচে আর বিশ্ব নবী দুনিয়ায় জমিনে আছেন সহি হাদিস বুখারীর হাদিস বলছে শোনো শুধু বুয়া লাইনে চললে হবে না জিব্রাইল আমিনকে আল্লাহ বলছেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার রাসূলের শরীর মুবারক থেকে রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না এর আগে আগে তুমি জমিনে গিয়া নিজের পর বিছাইয়া আমার নবীর রক্তকে সেভ করে দাও সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ পড়েন সাহাবায়ে কেরাম রাসূলের রক্ত মুখ লাগিয়ে টান দিয়ে খেয়ে ফেলেছেন আজকে সে রাসূলকে চিনতে পারছে না আমার বান্দাগণ এক আসমান থেকে আরেক আসমান হাজার বছরের রাস্তা দুই আসমান থেকে তিন নাম্বার আসমান হাজার বছরের রাস্তা এইভাবে সপ্তম আকাশ থেকে মহাশূন্য পার হইয়া সিদরাতুল মুনতাহা হাজার হাজার বছরের রাস্তা এর উপরে জিব্রিল আমিন আমি বুঝাতে চাই কেমন ক্ষমতা আল্লাহ দিতে পারেন জিব্রিল আমিন ওই সময়ে তার ছয়শত নূরের ডানা দিয়া টান দিয়েছেন
সিদ্রাতুল মুনতাহা থেকে তিনি বলেন আমার পৃথিবীতে তিনবার আস্তে কষ্ট চারবার আস্তে কষ্ট হয়েছে সবথেকে কষ্টের সময় ছিল বিশ্বনবীর পা মোবারক থেকে যখন রক্ত জমিনে পড়ে যায় ইসরাফিল সিংহায় মুখ লাগায় দিছে পড়ে গেলেই কিয়ামত কায়েম ফু দিবে দুনিয়ার জমিন কাঁপতেছে বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করে আর চিৎকার করে ডাক দিয়ে বলছে আল্লাহ যদি পড়ে যায় আল্লাহ বলছেন কিচ্ছু রাখবো না জিব্রিল আমি তার চয়ে শত নূরের ডানা দিয়া টান দিলেন সিদ্রাতুল মুনতাহা থেকে তায়েফের জমিনে আল্লাহর রাসূলের কাছে এসে দেখেন রাসূলের পা মোবারক থেকে রক্তের ফোঁটাটা ছুটে গিয়েছে জমিনে পড়ে যায় এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগের ভিতরে তিনি এসে পড়ে যাওয়ার আগে তারপর বিছাইয়া দিলে আল্লাহু আকবার বলেন আল্লাহ বললেন জিবরাইল তুমি আমার জাতিকে বাঁচাইয়া দিলে না হলে কাউকে নিস্তার দিতাম না সবাইকে জাহান্নামে ঢুকাইয়া দিতাম আল্লাহ ডাক দিয়া বলছেন আল্লাহ তাআলা তুমি যদি সবাইকে ধ্বংস করে দেও তাহলে আটটা জান্নাত কেন বানাইছো কারে তুমি ওখানে রাখবো আল্লাহ তুমি বলেছো আমি থাকতে পুরা জাতিকে একসাথে তুমি ধ্বংস করে দিবা না জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে আপনাকে গোটা জাতিকে বাঁচাইয়া দিয়েছেন আমার নবী বললেন আল্লাহ তাআলা যেভাবে বাঁচাইয়া দিয়েছেন কিয়ামতের দিনে আমার উম্মতগুলোকে ওভাবে বাঁচাইয়া দাও কিন্তু সে উম্মত রাসূলের পাককে চিনে না সে উম্মত রাসূলের পাককে চিনে না এই জন্য আমার বন্ধুগণ আল্লাহর ওয়াস্তে কিয়ামতের দিনে যদি বাঁচতে হয় মনে রাখবেন ও জোয়ান আমরা যারা জোয়ান আছি চাইলে আমরা আজকে মদের বারে যাইতে পারি ফেন্সিডিল আবার বারে যাইতে পারি জেনা বেবিচার করতে পারি কিন্তু আজকে যদি আমরা সেজদার মধ্যে পড়ে যাই একজন মুরব্বী মুরব্বী বয়সে একশত বছর আশি বছর ইবাদত করলে যে সওয়াব হবে জোয়ান বয়সে আল্লাহর কদমে রাত্র বেলা একটা সেজদা দিলে তার চাইতে বেশি সওয়াব আমার নবী বললেন আয়েশা শরীফ আমার যে উম্মত নামাজি ছিল আমার যে উম্মত তাহাজ্জুদ ওয়ালা ছিল আমার যে উম্মত জিকির ওয়ালা ছিল আমার যে উম্মত ওযু ওয়ালা ছিল ওযুর যে অঙ্গগুলা যেই সময়ে তার নামাজের যে অঙ্গগুলা ওযুর যে অঙ্গগুলা ওযুর পানি দিয়ে ধৌত করেছে যেই হাত কান পর্যন্ত উঠাইছে যেই চেহারা সেজদার জন্য নিচু করেছে যেই পা দিয়ে মসজিদ পর্যন্ত গিয়েছে দুনিয়ার জমিনে সকল কাজ ফেলে দিয়ে আমি রবের জন্য একনিষ্ঠ আল্লাহর আমার রবের জন্য একনিষ্ঠ কাজ করেছে আমি রাসূলের রেসালতকে মানবার জন্য কষ্ট করেছে এক কথায় সেজদায় পড়ে যারা রবের রববিয়তকে স্বীকার করেছে অজুরের সময় যে হাত পার অঙ্গগুলা ধুয়েছে কেয়ামতের দিনে তার এই অঙ্গগুলা আল্লাহ পাকের কুদরতের নূরে চমকাতে থাকবে আমি তাদেরকে দেখে দেখে চিনে ফেলব দেখে দেখে চিনে ফেলব এজন্যে আল্লাহ পাক বলছেন উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা অনেক চেহারা সেদিন সজীব হবে দেখতে ভাল লাগবে ওই চেহারার মধ্যে থাকবেন হযরত বেলালে হাবশির চেহারাও থাকবে কালো মানুষ কালো তো একটা কালোর কন্ডিশন লাগে তা তো ইথিওপিয়া বাড়ি ইথিওপিয়ার মানুষদের যদি আপনারা দেখেন তাহলে মনে করবেন আল্লাহ ডাইস ছাড়া বানাইছে কোনো ডাইস নাই কোনো ডিজাইন নাই মানে বানাইয়া মনে ছেড়ে দিছে এমনি কিন্তু এই ইথিওপিয়ার মানুষ যার চেহারা কালো চোখ ছোট ঠোঁট মোটা পাওয়ার লাইনের মতো ফাড়া ফাড়া খাটো একজন মানুষ জিব্বা আলা জিব্বা খাটো এত ডিজাইন ছাড়া একটা মানুষ আল্লাহ রাসূল বলছেন ও সাহাবীরা আমিও তখন মেরাজে জান্নাতে যেতে পারিনি আমিও তখন রাস্তায় আমার আল্লাহ আমার বেলালের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছে আল্লাহ একবার বলেন কি করছে এমন বেলা এজন্যে আমরাও চাই
আমাদের চেহারা কিয়ামতের দিনে খুব চমৎকার হোক, চাই না আমরা? বলেন আমরা চাই কি চাই না? চান। আজকে সময় নিয়েই কথাগুলো বলবো না, অন্য সময় বলবো। চাইতে হলে তিন কর্মসূচি মানা লাগবে। কয়টা কর্মসূচি? তিন কর্মসূচি। সূরা দুহায় আল্লাহ বলেছেন এই তিন কর্মসূচির কথা, আজকে এগুলো নিয়ে আমরা কথা বলবো না। সূরা দুহা একটা স্পিরিটপূর্ণ সূরা, যে সূরার মূল উদ্দেশ্য হচ্ছে হতাশ হওয়া যাবে না, যে সূরার মূল শিক্ষা হচ্ছে চিন্তিত হওয়া যাবে না, ভেঙ্গে পড়া যাবে না। সূরার মূল শিক্ষা হচ্ছে যত কষ্টেই থাকো, যত বিপদেই থাকো, সফলতা দিবেন কে? ভেঙ্গে পড়া যাবে না। মানুষ পথে পথে ছড়িয়ে দিবে ঘৃণা, বিদ্বেষ, হিংসা, আর আমরা পথে পথে ছড়িয়ে দিব শ্রদ্ধা আর ভালোবাসা। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরায় দেখেন আগুন নিবাতে কি লাগে বলেন না সকলে? ঝালকাঠির যে লঞ্চে আগুন ধরল, এই লঞ্চটা ছিল কোথায়? যেই পানি দিয়ে আগুন নিভায় সেই পানিতেই ধরছে আগুন, আপনি নিবাইবেন কি দিয়া? একটু চিন্তা করেন, যে পানি দিয়ে আগুন নিবা সেই পানিতেই আগুন। আল্লাহ বলছেন গোলাম, দুনিয়ার কোন উপকরণ দিয়ে বাঁচা যাবে না, বাঁচতে যদি হয় সব অহংকারের শিকল ব্যঙ্গে চুরে চুরমার করে আমি রবের কদমে পড়ে যাও, আমি রবই তোমাকে সব থেকে উত্তম করে দিতে পারে। ঠিক আল্লাহই পারেন, চিন্তা করা দরকার। মনে রাখবেন আপনি টাকাওয়ালা, আপনার সম্পত্তি আছে, আপনার ক্ষমতা আছে, এজনে রাস্তায় বের হন কোটি টাকার গাড়ি নিয়ে, জেমে যখন পড়ে তখন কোটি টাকার মালিকের গাড়ির গ্লাস খুলে না, একজন ভিক্ষুক হাত নাই পা নাই চুকে দেখতেছে না, ঝলসে ফেলাইছে চেহারা, ভাঙ্গা ভিক্ষার থালা নিয়ে বলছে আমাকে দুইটা টাকা দেন, বলে না? আপনি দেন না, আপনি দূর দূর করে সরিয়ে দেন। শোনেন, আপনাকে কোটি টাকার প্রাইভেট গাড়িতে বসিয়েছেন কে? কথা বলা লাগবে কে? আর এই ভিক্ষুককে ভাঙ্গা ভিক্ষার থালা দিয়া আপনার গাড়ির গ্লাসের সামনে দাঁড় করিয়েছেন কে? মানে রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে আপনার এক কোটি টাকার প্রাইভেট থেকে বের করে রাস্তায় ভিক্ষার থালা দিয়ে দাঁড় করিয়ে এই ভিক্ষুককে প্রাইভেটে বসিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলেন? সুতরাং মানে রাখবেন, চলবার পথে কখনো কাউকে ছোট করে দেখবার সুযোগ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহা, আপনার কাছে কেউ কোনোদিন কিছু চাইলে ধমক দিয়ে সরিয়ে দিবেন না, ভিক্ষুককে বের করে দিবেন না, গরিব মানুষের চেহারা থেকে নিচু করে দিবেন না, কারণ আপনাকেও আমি পেয়েছি গরিব। আল্লাহর উপরে আয়াতে বলছেন, ফাম্মাল ইয়তীমা ফালা তাকহার, আপনি ইয়তীমদের সঙ্গে ধমক দিয়ে আওয়াজ করে কথা বলবেন না, কারণ মনে রাখবেন আমি আল্লাহ আপনাকে পেয়েছিলাম ইয়তীম, রাস্তা থেকে এনে বিশ্ব নবী বানিয়েছি আমি। আমি আল্লাহ চাইলে কাউকে, যারা মানুষ পৃথিবীর মানুষ টানবে কান ধরে জমিনে নামায়া দিতে, পা ধরে টানবে জমিনে নামায়া দিতে, আর আমি আল্লাহ কান ধরে যদি উপরে উঠায় দিতে চাই, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে দামিয়ে দেওয়ার। আর আল্লাহ যদি চায় কাউকে দশতলার থেকে থাপ্পড় দিয়া নিচতলায় ফেলায় দিবে, তাহলে এমন হবে ঘুমানোর মতো জায়গাও বাংলাদেশে না, পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য মনে রাখবেন, আল্লাহ বলছেন কেয়ামতের দিনে অনেক চেহারা হবে সজীব, চেহারা হবে উজ্জ্বল, মন দিল থাকবে ভালো, অন্তরে কোনো কালিমা থাকবে না, অন্তরে নিফাকি থাকবে না। এই জন্য আমরা চাই, আল্লাহ বলছেন যাহিকাতুম মুস্তাবশিরা, অন্তরে প্রফুল্ল থাকবে। আমরাও দেখবেন যারা চুরি করে, যারা চুরি করে
এটা ভয় থাকে সবসময়, কখন জানি যতই পাওয়ারফুল থাকুক ভয় থাকে, কারণ সুর যত একবারে ভালো জায়গায় নিশ্চিদ্র নিরবতা একটা জায়গায় থাকুক তাও ভয় করে পুলিশ আসতে পারে, ঠিক আছে না? আর আপনি যদি ভালো মানুষ হন ফাঁসির দড়ির সামনে গিয়েও আপনি বলবেন আমার কিছু হবে না, কারণ আমি কিছু করিনি। কারণ চুর যত বড়ই শিক্ষিত হোক চুরি করবার সময় কিন্তু সে একটা ভুল করে যায়, সে একটা আলামত রেখে যায়। এ কথা বললে লম্বা হয়ে যাবে, আমি আয়াত থেকে অন্যদিকে চলে গেলে লম্বা হয়ে যাবে, এই জন্য আমরা এমন কিছু কাজ করব না যে কাজে আলামত রুই যায়, বুঝেন নাই? ইউসুফ আলাইহিসসালামের দশ ভাই, ইয়াকুবের দশ সন্তান মিলে ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে দিল। কোথায়? এই ঘটনা তো আপনারা জানেন, আমি যা বুঝাতে চাই কথাগুলো বুঝবেন। কূপে ফেলে, কূপে ফেলে দিয়ে যাওয়ার সময় শরীর থেকে পাঞ্জাবি কাপড় খুলে উলঙ্গ করে ছেড়ে দিল। ভাইয়েরা, নিজের ভাই, দশ ভাই মিলে এক বাইরে, কারণ এই ছোট বাইরে বাবা বেশি ভালোবাসতেন, এজন্য ওরা দেখতে পারত না। যোগ আমার এই ঘটনাগুলো উদ্দেশ্য না, যখন ফেলে দিলেন যাওয়ার সময় পাঞ্জাবি খুলে একটা ছাগল জবাই করে ছাগলের রক্ত দিয়া পাঞ্জাবির লাল করছে। আল্লাহ বলছেন কোরআনে, বিদামিন কাদিবিন, মিথ্যা রক্ত, মানুষের রক্ত নয়, রক্ত কিসের? ছাগলের। ছাগলের রক্ত দিয়ে পাঞ্জাবিকে লাল করে আল্লাহর এই বাবা ইয়াকুবের কাছে গিয়ে কাঁদতেছে দশ ভাই, দশ ভাই একসাথে কাঁদতেছে। আপনারা চিন্তা করতেছেন বাবাকে মধ্যখানে রাখি কাঁদতেছে, আব্বা বাইরে তো ভাগে খাইছে, এই দেখেন পাঞ্জাবিটা কেমন লাল হয়েছে রক্ত, আমরা কত কষ্ট করছি ভাইটা রাঁধতে পারি নাই। বাবা বললেন হ্যাঁ আমার বাঘ ইউসুফের বাঘে খাইছে, আফসুস, কিন্তু ও বাঘ তুমি যে এত শিক্ষিত বাঘ আমি জানি না, আমার ছেলেরে তুমি পাঞ্জাবির ভিতর থেকে বের করে খাইয়া শেষ করলা, কিন্তু পাঞ্জাবিটারে ছিটতে পারলা না। আল্লাহু আকবার বললেন না, মানে এরা যে চোর একটা আলামত রেখে যাচ্ছে, এজন্য সকল ডাকাতেরা, সকল চোরেরা, সকল হত্যাকারীরা মানুষ মারবার সময় যত কুশলী হোক একটা আলামত রেখে যায়, ঠিক কিনা বলেন? হযরত ইয়াকুব বলেন আরে এমন সুর এমন বাঘে খাইলো আমার ছেলেরে পাঞ্জাবির ভিতর থেকে খাইয়ে শেষ, পাঞ্জাবিটা দেখে কিছু হইলো না, তোমাদের হাতে কি খাইয়ে পাঞ্জাবিটা দিয়ে দিছে, তোমরা আমার কাছে নিয়ে আইলা? তারাও চিন্তা করতেছে আর এটা তো ভুল, আমরাও চাইলে তো পাঞ্জাবিটা টুকরো টুকরো করে নিয়ে আসতে পারতাম, ভুলাইয়া দিছেন কে? আওয়াজ করে বলেন কে? এজন্য আমরা নিজেকে খুব বেশি শিক্ষিত, খুব বেশি বড় মনে করব না, কারণ সব জায়গায় আমাদের ভুল থাকলে কিছু আলামত থেকে যায়। যাই হোক, এজন আল্লাহ বলছেন যাহিকে তুম মুস্তাবশিরা, অনেক চেহারা সেদিন হবে উজ্জ্বল, চেহারা কি হবে? উজ্জ্বল হবে। আমরা চাই না আমাদের চেহারা, এখানে গিয়ে কোনো ক্রিম নিয়ে যাইতে পারবেন? এখানে কোনো ক্রিম, লোশন, পাউডার কিছু পাবেন না। তেই যে মাটি থেকে যে গুরুস্থান থেকে যে বাইরে হইবেন, মাটির থেকে নিচ থেকে বাইরে হইবেন, তে ময়লা পরিষ্কার করে চেহারা সুন্দর করবে কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ দিবেন। এই জন্যে রবের সাথে সম্পর্ক ভালো রাখা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। তো বলতে চাইলাম আল্লাহ বলছেন শুধু দুটা না, দুটো কথা বলছেন, এক নম্বর হচ্ছে অনেকের চেহারা সুন্দর হবে, অনেকের চেহারা হবে মলিন, কালো, ধুলায় দূষরিত। আমরাও চাই আমাদের চেহারা সুন্দর হোক, আলহামদুলিল্লাহ বলেন না? সবাই বললে একটু খুশি হব, বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছি, আমাদের জন্য আল্লাহ একটা গাছ লাগাইছেন জান্নাতে, যেই গাছের ছায়া দিয়ে মিনিটে 1000 কিলোমিটার যাইতে পারে, এমন একটা গুড়া 80 বৎসর দৌড়ালে এই গাছের ছায়া শেষ হবে না। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। এই যে একবার আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লাম, লস হইছে কেন ভুলে জানি আমলগুলা,
আমি তো চিন্তা করে পাই না কেন ভুলে যান আপনারা। জান্নাতে আল্লাহ পাক, জান্নাতুল ফিরদাউসে একটা মাঠ আছে, এই মাঠের নাম হবে মজিদ। মাঠের নাম মজিদ, আল কোরআনে বলছেন ওয়ালাদাইনা মজিদ, একটা মাঠ। তো কথা আমাদের লম্বা হয়ে যাবে, এখন আমরা লম্বা করব না। তাই যাই হোক, আচ্ছা, তো আমি যেটা বলতে চাই, জিব্রিল আমি আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি নাকি জান্নাত বানাইছ? আল্লাহ বলছেন কেন, অবশ্যই বানাইছি। আল্লাহ আমাকে একটু দেখবার সুযোগ দিবেন, তোমার জান্নাতটা একটু দেখে আসতাম। কার জন্য? কারণ আমাদেরকে তো রাখবেন না, একদিন তো আমাদেরকে মাইরে ফেলাইবেন আপনি। জান্নাত দিবেন কারে? ওই পিচি 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 কিছু মানুষ আছে আমার গোলাম, গুনাও করে, সোয়াবের কাজও করে, তওবাও করে, এদের জন্যই জান্নাত রাখছে। আল্লাহ আমরা তো আর উম্মত গোলাম হইতে পারি নেই, তা আমাদেরকে দেখেন না, একটু দিকে আসি। আল্লাহ বললেন, জিব্রাইল জান্নাত দেখবা কোথায়? আল্লাহ গল্প করতেছেন জিব্রাইলের সঙ্গে, জিব্রাইল আমি একটা জান্নাত বানাইছি। আপনারা সুন্দর বাড়ি বানাইলে গল্প করেন না, যে আমার বাড়ি এমন ডিজাইন করা, স্টাইলিস্ট করা, আমার বাড়িতে এয়ার কন্ডিশন, এয়ার কলার, টাই, সিরামিক, কুত্তা রাখার ঘর আছে, ছাগল রাখার ঘর আছে, মানে অনেক কিছু রাখতে পারেন, সব বলতেছেন আপনারা হাবিজাবি। তো আল্লাহ জিব্রিল আমিনের সঙ্গে পড়া সুন্দর কথা কথা বলতেছেন, একটা বাড়ি বানাইছি, সুন্দর ডিজাইন, অনেক সুন্দর একটা জান্নাত বানাইছি। তো আগ্রহ বাড়তেছে জিব্রিল আমিনের। আল্লাহ বলছেন, জিব্রাইল শুধু বাড়ি বানাইছি না, বাড়ির সামনে একটা মাঠও বানাইছি। আল্লাহ বলছেন, এই মাঠ তুমি কি জানো বিশাল মাঠ? জিব্রিল আমিন বলছেন, আল্লাহ তাহলে জান্নাত দেখার দরকার নেই, আমার মাঠটা দেখাও। সুবহানাল্লাহ বললেন না, আহা, কথাগুলো তো কথা তো কথাই। কেন আল্লাহ বলছেন উজুহুন ইয়াউমা ইযি মুসফিরা? জিব্রিল আমিন বললেন, ঠিক আছে আমি যাচ্ছি আল্লাহ। আল্লাহ বলেন, দেখো মাঠ দেখা চলে এসো, যাও। জিব্রাইল গেছেন মসজিদ নামক মাঠে, গেছেন। জিব্রাইল বলেন, আল্লাহ আমাকে 600 নূরের ডানা দিয়েছেন। কয়শত ডানা? আমি পৃথিবীর মধ্যখানে দাঁড়াইয়া ডানাগুলাকে যদি এভাবে করি, নড়াচড়া করা লাগে না, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত নাগাল পায়। সুবহানাল্লাহ পড়েন না। জিব্রিল আমিন বলেন, আমি পৃথিবীর যে কোনো এক জায়গায় দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে ইশারা করলে পুরো পৃথিবী উল্টাই দিতে পারি। শক্তি খুব কম বলেন না, এত বিশাল ক্ষমতা। তিনি বলেন, আমি আমার এই 600 নূরের ডানা যদি একবার টান দিয়া ছাইড়া দিই, মানে ওই যে সাইকেল চালাইয়া দেখছে না, এবার টান দিয়ে ছাইড়া দেয় কতক্ষণ চলে, ঠিক বলেন না? তো জিব্রিল আমিন বলছেন, আমি যদি একবার 600 নূরের ডানা টান দিয়া ছেড়ে দেই, যে স্পিরিট হয়, এই স্পিরিট 1000 বছরের রাস্তা চলে যায়। আল্লাহু আকবার! ছেকেন চুকের পলকে 1000 বছরের রাস্তা। জিব্রিল আমিন বলেন, এত শক্তি, এত ক্ষমতা আমার, আমি আমার এই এত ক্ষমতা নিয়ে মসজিদ নামক মাঠে গেলাম। আল্লাহরে বললাম, আল্লাহ, এই মাঠে কি আমার জায়গা হবে? তুমি এত বিশাল মাঠ বানাইছো, আর আমি তো হাত দিলে এক মাথা থেকে আরেক মাথা নাগাল পাই, পৃথিবী মাঠ আর কত বড় হবে? আল্লাহ বলছেন, জিব্রাইল একটু দৌড়ে দেখো তো মাঠটা কেমন। জিব্রিল আমিন বলছেন, কসম, আমি আমার 600 নূরের ডানার এত ক্ষমতার পাওয়ার দিয়ে 70টা বৎসর প্রস্রাব নাই, টয়লেট নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, রাত দিন শুধু দৌড়াইলাম, টানলাম আর নামাইলাম, 70 বৎসর এই মাটির কুল কিনারা খুঁজে পাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহ কেমনে বুঝাই আপনাদেরকে জান্নাতের কথা। আমি জিব্রিল আমিন বলছেন, আল্লাহ 70টা বৎসর শেষ, এত পাওয়ারফুল 600 নূরের ডানা দিয়ে উঠাইলাম নামাইলাম, কোনো কুল কিনারা নাই, কি বানাইছ? আল্লাহ বলেন, জিব্রাইল তুই কেমনি বুঝবি, তুই তো আমার সৃষ্টি, আর আমি বানাইছি আমার বান্দার জন্য এই মাঠ না, প্রত্যেকটা জান্নাতে এমন দুই চারটা মাঠ রাইখা দিছে। কি রব!
এই মাঠে আপনারা মনে হচ্ছে যে ফুটবল খেলবেন নাকি তা কেন বানাইছেন তাও তো বলা দরকার, আমাদের এই সময় নেই আজকে ওরা বলবো না না এটা কি। আপনারাও দেখতেছি তাফসির মাহফিলে লোক যা করে তা করতেছেন, এগুলো করা যাবে না, আমরা তো সব দিনই থাকি মাঠের প্রোগ্রামে। এক দুই ঘন্টা ওয়াজ করার পরে যখন কয় আরও করেন, আড়াই ঘন্টা হয়ে গেছে তাও বলে আরও করেন, তো কষ্ট হয় মাঝে মাঝে এত লম্বা সময় কথা বলি, এখানে তো প্রতিদিনই কথা বলি আমরা। তা যাই হোক, তা আমি এখানে যা বলতে চাই, এই জিব্রাইলও পৃথিবীতে এসেছেন এত ক্ষমতা নিয়ে, তারও কষ্ট হয়েছে। আমি আজকে আপনাদেরকে সেই একটা কথার দিকে নিয়ে আলোচনা শেষ করব, কোন চেহারা উজ্জ্বল হবে আর কোন চেহারা কালো হবে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলে দিলেন বন্ধুরে দ্বীনের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, আমার তাওহীদ এবং তোমার রিসালাতের দাওয়াত দাও, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর কথাগুলা পৌঁছে দিতে লাগলেন। তায়েফে যেদিন গিয়েছিলেন তায়েফের মানুষ আমার নবীকে আঘাত করেছে, ঘটনা বলবো না। জিব্রিল আমিন বলছেন এই পৃথিবীতে আগমন করতে আমার তিন দিন কষ্ট হয়েছে, বড় কষ্ট পেয়েছি। একদিনের কথা আপনাদের কাছে বলতে চাই, আমার নবী যে কেমন ছিলেন, জিব্রিল এত ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসতে কেন কষ্ট হলো? আমার বন্ধুগণ তায়েফে যাওয়ার পরে তায়েফের মানুষেরা কালিমার দাওয়াত দেওয়ার কারণে হয় অযোধ্যারে রক্ত জোরে বিশ্ব নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে যান। যখনই আবার জ্ঞান ফিরে এই তায়েফের মানুষ আমার নবীকে মারে পিঠায়, বাইরে দিনের দাওয়াত দেওয়ার কারণে হয়তো তোমার কেউ সমালোচনা করবে, হয়তো তোমাকে কেউ অপছন্দ করবে, কিন্তু তোমাকে এখন দিয়ে এখনো পাথর দিয়ে মারে নাই। আমার রসুল যে রসুলের শরীরে মশা মাছি বসা আল্লাহ হারাম করেছেন, এই নবীজির শরীরে পাথরের আঘাত, আমাদের কলেজার টুকরা মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে মাঝে মাঝে যখন গোসল করাতেন, নবীজিকে ডাক দিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ পয়গম্বরে আরবি আপনার কি জীবনে কোনোদিন বসন্ত রোগ হয়েছে? আর নবী ডাক দিয়ে বলতেন আয় শরীফ আমার জীবনে কোনোদিন এমন রোগ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে এত বড় বড় বসন্তের কালো দাগ কেন? নবীজি বলতেন আয় শরীফ আমার শরীরে এগুলো বসন্তের দাগ না, আমার নানা বাড়ির মানুষ তায়েফের মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আমি বিশ্ব নবীকে চিনতে না পেরে পাথর দিয়ে আমাকে আঘাত করেছে, এই আঘাতগুলো আজকে মুছে গেলেও দাগগুলা মুছে যায় না। হযরত যায়েদ রাসূলের সঙ্গে ছিলেন, বিশ্ব নবী যখন জ্ঞান ফিরত যায়েদকে ডাক দিয়ে বলতেন যায়েদ রে আমাকে কাঁধে করে এখান থেকে সরায়া নিয়ে যাও, আমি আর ওই এলাকায় থাকতে পারি না শরীরের ব্যথা। এমন সময় কোন ফেরেশতা এসে বলছেন পয়গম্বরে আরবি আমাকে বলেন তায়েফের দুই পার্শ্বের পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করি। কেউ বলছেন পয়গম্বরে আরবি আপনি আমাকে বলেন আকাশ থেকে শিলা বৃষ্টি দিয়ে দুনিয়াবাসীকে ধ্বংস করে দেই, কেউ বলছেন পয়গম্বর আমাকে বলেন দুনিয়াটাকে উল্টাইয়া দেই, ইসরাফিল বলছে আমাকে বলেন আমি সিংহায় ফুঁক দিয়ে কিয়ামত গোঠাইয়া দেই, দুনিয়ায় থাকবার দরকার নাই, যেই দুনিয়ার মানুষ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহকে চিনতে পারে না, নবীজির শরীর থেকে রক্ত ঝরায় বরদাস্ত হয় না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন ও ফেরেশতারা তোমরা যেভাবে আমাকে বলছো আমি যদি বদদোয়া করি তোমরা যদি ধ্বংস করে দেও, আমি এত আঘাত পাইলাম, বলো তো আমি কার কাছে আল্লাহর তাওহীদের দাওয়াত দেব? এরা যদি সবাই মরে যায় আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব?
ও ফেরেশতারা এদেরকে মারবার কোনো প্রয়োজন নাই। যারা হয়তো আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, আমার বিশ্বাস তাদের ঘর থেকে কেমন সন্তান জন্ম নিবে, যেই সন্তান গুলাই আগামীর জন্য ইসলাম আর কোরআনের জন্য জীবন দিতে রাজি হবে, কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এমন সময়ে বিশ্ব নবী হযরত যায়েদকে বলছেন, যায়েদ রে তোমার শরীরে যদি কাপড় থাকে, কাপড় দিয়ে তোমার কাছে যদি এক্সট্রা কাপড় থাকে, কাপড় দিয়ে আমি রসুলের শরীর থেকে রক্তগুলাকে মুছে দাও, রক্তগুলাকে মুছে দাও। হযরত যায়েদ নিজের কাপড় দিয়ে শরীর, বিশ্বনবীর শরীর মুবারক থেকে রক্ত মুছতে লাগলেন। পানির মতো কাপড় হয়ে গিয়েছে ভিজা রসুলের পাকের রক্তে, শরীর থেকে এত রক্ত ঝরেছে পুরো কাপড় রক্তে ভিজে গিয়েছে। হযরত যায়েদ ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আর কোন কাপড় নাই যে কাপড় দিয়ে রক্ত মুছব, কিন্তু আপনার শরীর থেকে তো এখন রক্ত ঝরে। নবীজি ডাক দিয়া বললেন, যায়েদ রে তোমার শরীরের কাপড় খুলে আমাকে মুছে দাও। যায়েদ বিশ্বনবীর জন্য নিজের কাপড় খুলে শরীরটাকে মুছে দিলেন, তাও রক্ত বন্ধ হচ্ছে না। এবার বিশ্বনবী নিজের হাত দিয়া শরীরের মধ্যে রক্তগুলাকে মালিশ করতে লাগলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা, আমার জাতি আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, আঘাত করেছে, আল্লাহ তাআলা আমি তাদেরকে রহমতের নবী হিসাবে মাফ করে দিলাম। কেমন নবী, এত আঘাত খাওয়ার পরেও মাফ করে দিতে পারে! আমার বন্ধুগণ, এমন সময় রসুলে পাক শরীরের মধ্যে নিজের শরীরে হাত দিয়ে রক্তগুলাকে মালিশ করতেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরের রক্ত মালিশ করলে কি ভিতরে ডুববে নাকি? আপনার শরীর মোবারক থেকে যে রক্ত বের হয়েছে, আপনি বডিতে এগুলা মালিশ করলে ভিতরে ডুববে না, কেনই বা আপনি বৃথা কষ্ট করতেছেন? আল্লাহর পয়গম্বর বলছেন, ও যায়েদ, তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমার তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করবে না। কোন কারণে যদি আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যায়, জমিন আমার রক্তের লোড নিতে পারবে না। জমিনে আমার রক্ত পড়ে গেলে জমিন ভূমিকম্প শুরু করবে, কাঁপতে শুরু করবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। জমিন আমার রক্তের লোড নিতে পারবে না, আল্লাহ সহ্য করবেন না, কিয়ামত দিয়ে দিবেন। এই জন্যে আমি আমার শরীরে রক্তগুলাকে মুছে দেই, এক ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে, মাটিতে পড়লে বিশ্ববাসী আর বাঁচবে না। আমি চাই দুনিয়ার সকল ধর্মের বর্ণের মানুষ বেঁচে থাকুক, আমাকে আঘাত করুক আপত্তি নাই, এরপরেও যেন ইন্তেকাল করে জান্নাতে চলে যায়। এমন সময় শরীরে রক্ত মুছতে লাগলেন, আল্লাহর রসুলের গোটা বডিতে রক্ত ভিজে গেল, পা মুবারকের মধ্যে একটা চামড়ার মোজা ছিল, চামড়ার মোজাটা রক্তে ভরে গেল। রক্তে ভরে যাওয়ার পরে এক ফুটা রক্ত, এক ফুটা রক্তের ফুটা রসুলের পাকের মোজার নিচ দিয়া, পায়ের নিচ দিয়া পাতার দিক থেকে এক ফুটা রক্ত লটকে গেছে, মোজা থেকে বের হয়ে গিয়েছে এক ফুটা রক্ত, লটকিতেছে, যে কোনো সময় জমিনে পড়ে যেতে পারে। আল্লাহ হঠাৎ করে কুদরতের চোখ বিশ্বনবীর পা মুবারকের দিকে গিয়েছে, তাকায়া দেখে, না হারে, আমার রসুলের শরীরের রক্ত মোজা মুবারক থেকে, পা থেকে বের হয়ে মাটিতে পড়ে যায়। এইভাবে ঝুলে আছে, কখন জানি পড়ে যায়, পায়ের পাতা থেকে পড়লে তো এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগও লাগবে না, মাটিতে পড়ে যাবে। আল্লাহ চিৎকার করে বলছেন, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি কোথায়?
হুসাইনের রক্ত পড়ে যায়। যদি কথা দিলাম জিবরাইল আমার রাসূলের শরীর মুবারক থেকে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায় কাউকে রাখবো না, জমিন রাখবো না, আসমান রাখবো না, সব ভেঙ্গে চুরে চুরমার করে দেব। জিবরাইল বলছেন আল্লাহ তাআলা আমার কি করার আছে, আল্লাহ আমি তো ওখানে নাই। আল্লাহ বলছেন জিবরাইল তুমি এই মুহূর্তে কোথায়? জিবরাইল বলছেন আল্লাহ তাআলা আমি সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে আমি বসে আছি। আল্লাহ তাআলা বিশ্ব নবী কোথায়? আল্লাহ বলছেন আমার নবী তো তায়েফের জমিনে। আয় আল্লাহ আমি সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার নিচে, আর বিশ্ব নবী দুনিয়ায় জমিনে আছেন। সহি হাদিস বুখারীর হাদিস বলছে, শোনো শুধু বুয়া লাইনে চললে হবে না। জিবরাইল আমিনকে আল্লাহ বলছেন জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার রাসূলের শরীর মুবারক থেকে রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না। এর আগে আগে তুমি জমিনে গিয়া নিজের পর বিছাইয়া আমার নবীর রক্তকে সেভ করে দাও। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম রাসূলের রক্ত মুখ লাগিয়ে টান দিয়ে খেয়ে ফেলেছেন। আজকে সে রাসূলকে চিনতে পারছে না। আমার বান্দাগণ এক আসমান থেকে আরেক আসমান হাজার বছরের রাস্তা, দুই আসমান থেকে তিন নাম্বার আসমান হাজার বছরের রাস্তা, এইভাবে সপ্তম আকাশ থেকে মহাশূন্য পার হইয়া সিদরাতুল মুনতাহা হাজার হাজার বছরের রাস্তা, এর উপরে জিবরিল আমিন। আমি বুঝাতে চাই কেমন ক্ষমতা আল্লাহ দিতে পারেন। জিবরিল আমিন ওই সময়ে তার ছয়শ তনুরের ডানা দিয়া টান দিয়েছেন সিদরাতুল মুনতাহা থেকে। তিনি বলেন আমার পৃথিবীতে তিনবার আসতে কষ্ট, চারবার আসতে কষ্ট হয়েছে, সব থেকে কষ্টের সময় ছিল বিশ্ব নবীর পা মুবারক থেকে যখন রক্ত জমিনে পড়ে যায়। ইসরাফিল সিংহায় মুখ লাগাইয়ে দিছে, পড়ে গেলেই কিয়ামত কায়েম ফু দিবে, দুনিয়ার জমিন কাঁপতেছে, বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করে আর চিৎকার করে ডাক দিয়ে বলছে আল্লাহ যদি পড়ে যায়। আল্লাহ বলছেন কিচ্ছু রাখবো না। জিবরিল আমিন তার ছয়শত নূরের ডানা দিয়া টান দিলেন সিদরাতুল মুনতাহা থেকে তায়েফের জমিনে। আল্লাহর রাসূলের কাছে এসে দেখেন রাসূলের পা মুবারক থেকে রক্তের ফোঁটাটা ছুটে গিয়েছে, জমিনে পড়ে যায়। এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগের ভিতরে তিনি এসে পড়ে যাওয়ার আগে তারপর বিছাইয়া দিলে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন জিবরাইল তুমি আমার জাতিকে বাঁচাইয়া দিলে, না হলে কাউকে নিস্তার দিতাম না, সবাইকে জাহান্নামে ঢুকাইয়া দিতাম। আল্লাহ ডাক দিয়া বলছেন আল্লাহ তাআলা তুমি যদি সবাইকে ধ্বংস করে দেও তাহলে আটটা জান্নাত কেন বানাইছো, কারে তুমি ওখানে রাখবো? আল্লাহ তুমি বলেছো আমি থাকতে পুরা জাতিকে একসাথে তুমি ধ্বংস করে দিবা না। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহি আল্লাহ আমাকে আপনাকে গোটা জাতিকে বাঁচাইয়া দিয়েছেন। আমার নবী বললেন আল্লাহ তাআলা যেভাবে বাঁচাইয়া দিয়েছেন কিয়ামতের দিনে আমার উম্মতগুলোকে ওভাবে বাঁচাইয়া দাও। কিন্তু সে উম্মত রাসূলের পাককে চিনে না, সে উম্মত রাসূলের পাককে চিনে না। এই জন্য আমার বন্ধুগণ আল্লাহর ওয়াস্তে কিয়ামতের দিনে যদি বাঁচতে হয় মনে রাখবেন জোয়ান, আমরা যারা জোয়ান আছি চাইলে আমরা আজকে মদের বারে যাইতে পারি, ফেন্সিডিল আবার বারে যাইতে পারি, জেনা বেবিচার করতে পারি, কিন্তু আজকে যদি আমরা সেজদার মধ্যে পড়ে যাই একজন মুরব্বী মুরব্বী বয়সে একশত বছর আশি বছর ইবাদত করলে যে স্বভাব হবে, জোয়ান বয়সে আল্লাহর কদমে রাত্র বেলা একটা সেজদা দিলে তার চাইতে বেশি সওয়াব। জোয়ানকে কাজে লাগার ছিল পাক বলছেন তবরানির হাদিস দারাকুতনি নসাই ও শাবুন নসাব বেফি ইবাদাতিল্লাহ, ও জোয়ান জোয়ানকে ইবাদতে কাজে লাগায় দাও। রাসূল আরেকটা হাদিসে বলছেন ও জোয়ান কাজে লাগাও শাবাবাকা কাবলা হারামিক, নজওয়ানি চলে যাওয়ার আগে কাজে লাগাও,
প্যারালাইসিস হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও, বিকলাঙ্গ হয়ে যাওয়ার আগে ভালো থাকাকে কাজে লাগাও। পৃথিবীর সকল নিয়ামতের সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থতা। এজন্য সুস্থ থাকবার চেষ্টা করি, ভালো থাকবার চেষ্টা করি, আর ভালো থাকতে পারি একমাত্র নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। এজন্য আজও আমি শেষ কথা একটাই বলবো, আমি শেষ কথা যে কথা বলে আমি আলোচনা শেষ করতে চাই। ভাই শোনো, আমি আপনাদেরকে দিল থেকে ভালোবাসি, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে। যে কথা আমি শেষে বলতে চাই, ও জোয়ান, আমিও তোমাদের মতো জোয়ান। আমিও তো যদি লাক্সারিয়াস একটা লাইফ চাইতাম, আমিও তো পৃথিবীর যে কোনো দেশে গিয়ে সেটেল হতে পারে, সেটেল হয়ে থাকতে পারে। কিন্তু পড়ে থাকবার মূল উদ্দেশ্য কি, বিষয়টা কি মনে রাখবা। পৃথিবীতে ভালো আমল করে বেঁচে থাকবার একটা সুন্দর জায়গা হচ্ছে বাংলাদেশ। নিজেকে ভালো রাখতে পারো, স্বাধীনভাবে ইবাদত করতে পারো, তোমাকে কেউ আঘাত করবে না, তোমাকে কেউ গালি দিবে না, তুমি চাইলে সারা রাত ওই ইবাদতে কাটাইয়া দিতে পারো, তোমার কেউ কিছু বলবে না। এই জন্য নজওয়ানদেরকে বলছি, ওই শোনো, যে কথা আমি বারবার বলি আজও বলছি, যুবক শোনো, তোমরা আমার কাছে তোমাদের পা দাও, দুটো পা ধরে আমি বলবো শোনো, যদি বন্ধুদের পাল্লায় পড়ে তুমি, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলেও যাও, আমি বলছি না আজকের থেকে সিনেমা হলে যাওয়া বন্ধ করো, এরপরে তো অনেকে যেতে চায়, চলে যায়, শয়তানের ঢুকায় পড়ে, শয়তান ওয়াসওয়াসা দেয়। আমি যেটা বলতে চাই যুবক, আল্লাহকে ওয়াসতে আমরা পরিশুদ্ধতা চাই, জান্নাতে আমাদের, কেয়ামতের দিন আমাদের চেহারা উজ্জ্বলতা চাই, চাই কি চাই না? এই পথেই তোমাদেরকে বলতে চাই, বন্ধুদের পাল্লায় পড়ে যদি সিনেমা হলে চলে যাও, সিনেমা হলে সিনেমা দেখতেছ, নাচ গান ডান্স চলতেছে, হঠাৎ যুবক তুমি গড়ির দিকে তাকায় দেখছ নামাজের সময় হয়েছে, দুটা হাত জোড় করে বলছি ওই সিনেমা হলের কোনো একটা জায়গায় নামাজে দাঁড়াইয়া যাও, নামাজে দাঁড়াইয়া যাও, নামাজটা আগে পড়ো। যুবক বন্ধুদের পাল্লায় পড়ে তুমি মদের বারে গিয়েছ, মদ বারে, মদ চলছে, নর্তকীদের নাচ চলছে, হঠাৎ মদের বোতল হাতে নিয়েছ, নামাজের সময় হয়ে গিয়েছে, মদের বোতলটা টেবিলে রাইখা দাও, আগে নামাজে দাঁড়াইয়া যাও। বাইরে তুমি তোমার পায়ে ধরে বলছে, তুমি কোন অন্যায় করে বন্ধুদের পাল্লায় পড়ে তুমি ফ্যান্সি ডিলের বারে গিয়েছ, তোমার হাতে ফ্যান্সি ডিলের বোতল, নামাজের সময় হয়েছে, তোমার পায়ে ধরি ফ্যান্সি ডিলের বোতলটা পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়াইয়া যাও। বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ট্যাবলেট হাতে নিয়েছ, নামাজের সময় হয়েছে, আগে ট্যাবলেটটা পকেটে রাইখা নামাজে দাঁড়াইয়া যাও। বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করে ফেলেছ, জেনা জেনা করে ফেলেছ, নামাজের সময় হয়ে গিয়েছে, যুবক তোর পায়ে ধরি পবিত্র হয়ে আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, যত অন্যায় করো নামাজে দাঁড়িয়ে যাও। যদি তোমার মাথায় পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও, টুপি যদি তোমার না থাকে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও, বডিতে যদি একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, টি শার্টও যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও, তাও যদি না থাকে পায়ে ধরে বলছি খালি গায়ে তাও নামাজে দাঁড়িয়ে যাও, একটা প্যান্ট যদি থাকে প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, প্যান্ট যদি না থাকে একটা পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও, পায়জামাও যদি না থাকে শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যায় এমন একটা কাপড় পরে তাও নামাজে দাঁড়িয়ে যাও। ও যুবক তোমার পায়ে ধরে বলি, তাও যদি না থাকে খালি গায়ে খালি মাথায় উলঙ্গ হয়ে তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তাও তুমি নামাজ পড়ো, পানির যদি ব্যবস্থা থাকে পানি দিয়ে অযু করে নামাজ পড়ো, পানির ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে নামাজ পড়ো, তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে তায়াম্মুম ছাড়া অযু ছাড়া বিনা অযুতে বিনা তায়াম্মুমে উলঙ্গ হয়ে তাও তুমি নামাজটা পড়ো, নামাজটা পড়ো, নামাজটা পড়ো। আমার বিশ্বাস, ইন্না সালাতে তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এই সালাতই একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য যেখানেই থাকো, যেখানেই থাকো, চেহারাকে উজ্জ্বল করতে চাও, আল্লাহ বলছেন উজুহু ইয়াউমা ইদিম মুসফিরা,
দাহিকাতুম মুস্তাবশিরা, চেহারাকে উজ্জ্বল করতে চাও, পৃথিবীর কোনো বিউটি লাগবে না, শুধুমাত্র অজুর পানি দিয়ে অজু করো, সেজদায় আল্লাহর কদমে পড়ো, কেয়ামতের দিন বহুত কালো মানুষকে চন্দ্র সূর্যের চাইতে সুন্দর করে দিবেন আল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন।